আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্যাব্রিকের একটা ইয়াররিংস। মেটেরিয়ালস যা যা লাগবে তা মোটামুটি এখানে দেওয়া আছে, বাকিটা নিচে ডেসক্রিপশন বক্সে। ফার্স্টেই আমি মাউন্ড বোর্ডের পিস নিয়েছি দুটো, 4 সেন্টিমিটার ডায়ামিটার নিয়ে। এটা 32 mm এর মাউন্ড বোর্ড, সে কারণে আমি একটা পিসই নিয়েছি। এইটা কিন্তু ভালো মোটা হবে, দুটো পিস ইউজ করার কোনো দরকার নেই। সেটাকে ফার্স্টেই আমি ফেবিবন্ড আঠা দিয়ে সাদা সুতির কাপড় দিয়ে মুড়ে নিয়েছি। তোমরা চাইলে ফেবিক্রিলের ফেব্রিক গ্লু ইউজ করতে পারো, ফেবিকল ইউজ করতে পারো, অথবা অন্য যে কোনো গ্লু ইউজ করতে পারো। আমি পেন্সিল দিয়ে এখানে হালকা করে একটা এঁকে নিচ্ছি। আমরা রং করার পর তারপরে এটাকে প্রমিনেন্ট করব। এখন জাস্ট হালকা করে এঁকে নিলাম আমি। এরপরে আমি এখানে বেসটা তৈরি করব, ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব কালারের। আমি এখানে রেড কালারের সাথে ইয়েলো কালার মিক্স করব। জাস্ট আমি অর্ধেকটা রেড করব, অর্ধেকটা ইয়েলো করব, আর জল দিয়ে মিশিয়ে দেবো। এখানে আমি জাস্ট জল দিয়ে মাঝখানটা স্প্রেড করে দেবো, যাতে ইয়েলোর সাথে রেডটা ভালো করে মিশে যায়। আর এটা খুব ভালো করে শুকোনো অবধি ওয়েট করব। তারপর আমি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার নিয়েছি, আর যেটা আমি পেন্সিল দিয়ে এঁকে রেখেছিলাম, এটা শুকিয়ে যাওয়ার সাথে সাথেই হালকা করে পেন্সিলের দাগগুলো কিন্তু ফুটে উঠবে, সেটাকেই আমরা ভালো করে কালার করে দেবো। আমি এখানে 0 নম্বরের তুলি ইউজ করেছি, সেই তুলিটা ইউজ করে এখানে ব্ল্যাক দিয়ে পেন্সিলের যে দাগগুলো আমি করে রেখেছিলাম সেটাকে ভালো করে ড্র করে নিতে হবে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে কালারের ডিটেলস দিয়ে দেবো, অর্থাৎ কালারের যে নামটা থাকে আর যে কোডটা থাকে সেটা মেনশন করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি এখানে পুরোটাকেই ব্ল্যাক ইউজ করে এরকমভাবে করব। তোমরা চাইলে অন্য যে কোনো কালার ইউজ করতে পারো, অথবা অন্য যে কোনো প্যাটার্ন ড্র করতে পারো ইচ্ছা মতন। আমি এখানে হাফ ফেস ড্র করেছি, সেরকম কোনো এক্স্যাক্ট কিছু প্যাটার্ন ড্র করিনি। আর অবশ্যই এটা একটা ইন্সপায়ার পেন্টিং, এটা তৌসিফ দার ইন্সপায়ার, আমি ওনার ফেসবুক পেজে পেয়েছিলাম। আমি এর আগেও তৌসিফ দার একটা প্যাটার্ন নিয়ে একটা ডিজাইন একটা নেকলেস করেছিলাম। তো আমার তৌসিফদার আঁকাগুলো খুব ভালো লাগে, তাই আমি এখানেও সেই একটা আঁকাই এখানে ট্রাই করেছি। এরপর আমি হোয়াইটে কিছু জাস্ট হালকা টাচ দিয়েছি, পুরোটা না, জাস্ট যেখানে যেখানে আমার মনে হচ্ছে একটু হালকা টাচ দিলে জিনিসটা গ্লো করবে সেইটাই। আর খুব ভালো করে শুকোনো পর্যন্ত কিন্তু আমি ওয়েট করে নেব। আর এইটার বাইরে দিয়ে আমি একটা জুটের রোপ লাগিয়েছি, হোয়াইট জুট রোপ। এরপরে আমি কড়ি নিয়েছি, গোটা কড়ি, এটাকে ভেঙে নেব। তোমরা চাইলে ভাঙা কড়ি কিনতে পাওয়া যায়, সেইটাও কিনতে পারো। আমি এখানে ভাঙা কড়ি পাইনি, তাই জন্য গোটা কড়িকেই ভেঙে আমি ইউজ করছি। আর এখানে আমি যে পেন্টিংটা করেছি তার বাইরে একটা হোয়াইট জুট রোপ অ্যাটাচ করেছি গ্লু দিয়ে, জাস্ট একটা রাউন্ড। কোনো কারণে আমার ক্যামেরা সেটা ক্যাপচার করেনি, তাই জন্য আমি সে ক্লিপিংটা অ্যাটাচ করতে পারিনি। এরপর আমি রেড জুট রোপ নিয়েছি, তার মধ্যে হোয়াইট কালারের কটন বল আমি ভরে নিয়েছি, দুটো কটন বল আমি এখানে ভরেছি এরকমভাবে। আর তারপরে একটা কড়ি নিয়েছি, তার মধ্যে আমি এখানে গ্লু অ্যাপ্লাই করেছি, আর আমার যে থ্রেড জুটের রোপটা রয়েছে সেটাকে জাস্ট আটকে দিয়েছি, আর শুকোনো পর্যন্ত ওয়েট করেছি। এইভাবে আমি আরও একটা বানাবো। এর লেন্থটা আর ওর লেন্থটা আমি ইকুয়াল রাখবো না, আমি এখানে মোটামুটি এটাকে যা লেন্থ রেখেছি সেটা আমি নিজ এখানে বলে দেবো যে কতটা লেন্থ এখানে মতন আছে। আর এটাকে আমি গ্লু দিয়ে আটকে দিয়েছি। এটা মোটামুটি একটা 3 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার এরকম মতন উপরের দড়িটা রয়েছে, তার সাথে যে আমি এখানে কিছু কড়ি যেগুলো ভেঙে রেখেছিলাম সেগুলোকেও আমি এখানে আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। একটা কড়ি আমি মাঝ বরাবর লাগাবো, আর যে আমার থ্রেডটা রয়েছে কটনের সেটাকে যাতে দুটো সাইড দিয়ে কড়ির দুটো সাইড দিয়ে দড়িটা বেরোয় সেরকম মতনভাবে এটা করব। তার আগে আমি এখানে 3টে কড়িকেই লাগিয়ে নিচ্ছি। এই কড়িগুলো একটু জাস্ট শুকিয়ে মতন গেলে এরপর থ্রেডটাকে আমরা দুটো সাইডে এরকম মাঝ বরাবর টেনে দেব, যাতে এটা ভালোভাবে ছড়িয়ে যায়। এরপরে আমি এটাকে কানে পরার জন্য পেছনের যে ইয়ার স্টারটা আছে সেটাকে আঠা দিয়ে ঠিক মাঝ বরাবর বসিয়ে নেব, আর টোটালটাকে খুব ভালো করে শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব।
আমার ইয়াররিংসটা পরার জন্য একদম রেডি হয়ে গেছে।